নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত খান। সকালে গাজীপুর জেলা শহরের প্রকৌশল ভবনের হল রুমে আনুষ্ঠানিকভাবে 28 দফা ইশতেহার ঘোষণা করেন তিনি। এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, আওয়ামী লীগের নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের অবকাঠামোগত উন্নয়ন সহ সেবার অন্য যে খাতগুলি রয়েছে, মানুষকে সুপেয় পানি দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন একটি নগরী গড়ে তোলা, বনায়ন করা, এর বাইরেও যে নাগরিক সুবিধাগুলি আছে, সেই নাগরিক সুবিধাগুলি জনগণ সঠিকভাবে ভোগ করতে পারে, সেটি ছিল সুস্থ একটা পরিকল্পনার অভাব। তা আমি সেই কথাটি এখানে এনেছি যে একটা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এগুলি যদি নিশ্চিত করা যায় তাহলে এটা ইনশিওর করা যাবে। এবং সিটি কর্পোরেশনে যে প্রাথমিক ওয়ার্ডগুলি হয় সেটা প্রাথমিক ওয়ার্ডগুলি মেয়র এবং স্পেশালি যদি অবকাঠামোগত উন্নয়ন হয় সেগুলি মনিটরিংয়ের জন্য রয়েছে, এবং মেয়র হিসেবে দায়িত্ব পালন করার জন্য যে ছয়টি কাজ করতে হয় তার একটা সেই মনিটরিংয়ের কথাটা এখানে বলেছি। এবং মনিটরিং শুধু সিটি কর্পোরেশনের অবকাঠামোগত উন্নয়নের জন্য